নমস্কার, ওয়াচ অ্যাগেইন উইথ পিয়ালি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো কাল সকাল থেকে মেয়ে বায়না করছে যে কাঁকড়া খাবে, তাই আজ সকালবেলায় উঠেই চলে এসেছি কাঁকড়া কেনার জন্য বাজারে। এই যে পেয়েও গেছি, রোজ কিন্তু কাঁকড়া ওঠে না, আজকে বাজারে এসে কাঁকড়া পেয়ে গেছি, খুব আনন্দ। সেই জন্য মেয়ের কিনে নিয়েছি। আর এখানে কাঁকড়া হচ্ছে 500 টাকা করে কেজি, 550 চাচ্ছিল, এখন বলছে 500 টাকা করে। তো কাঁকড়া কিনে আপনাদের সাথে কাঁকড়ার রেসিপিটা আজকে ভাবলাম একটু শেয়ার করি, কারণ আমার অনেকদিন থেকে আমি ঘুরতে গেছিলাম, সেই ব্লগগুলো ছাড়ছি। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ব্লগটা ছাড়ি, তো কাঁকড়ার রেসিপিটা আজকে আপনাদেরকে একটু দেখাবো। তো বাড়িতে চলে এসেছি, এসে এই যে খুব একটা বেশি কিনিনি, অল্প করে একটু কিনেছি, কিনে নিয়ে এখন এগুলো আমি পরিষ্কার করব আর এর দাঁড়াগুলো একটু একটু করে ভেঙে নেব। তো এগুলো তো একদম কাদার মধ্যে থাকে আর এই কাঁকড়ার গায়ে একদম শ্যাওলা পড়ে যায়, তাই জন্য আমি কি করি এমনি পরিষ্কার করার পরে একটু ব্রাশ দিয়ে ঘষে নিই ওদের এই এই পাগুলো, তারপরে গায়ের যে পেছনে যে নোংরাগুলো থাকে ওগুলো একটু ব্রাশ দিয়ে ঘষে নিই, তারপরে কি করি ওই কাঁটাগুলো একটুখানি ভেঙে নিই। আর এই যে ওরা কেটেই দিয়েছিল, তাও আমি ভালো করে একটুখানি ধুয়ে পরিষ্কার করে এই যে এই মাথাগুলো এখানে এই যে কাটা কাটা থাকে সেগুলো ভেঙে ঠিক করে নিয়েছি। এগুলো একটু ভেঙে দিলে ভালো হয়, ওর ভিতরে তাহলে সমস্ত মশলাগুলো ঢোকে। এই যে এবার জল দিয়ে তো আমি ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি, কিন্তু এখন আমি একটু গরম জল দিয়ে এটা ধুয়ে নেব। তো গরম জল হয়ে গেছে, একটু গরম জল দিয়ে এটা ভালো করে একটু ধুয়ে নেব। গরম জলটা দিয়ে দিলাম, এবার একটা ছাঁকনিতে আমি এগুলো ছেঁকে নেব। তো এগুলোকে আমি এখন গরম জল থেকে তুলে নেব, একটু গরম জলে পরিষ্কার করে নিলে এগুলো ভালো হয়, কেননা এগুলোর মধ্যে এত কাদা থাকে। আগে তো ভালো জলে ধুয়ে নিয়েছি, তবু এইভাবে ছাঁকনির মধ্যে তুলে নিলে জলটা ভালো করে ঝরে যাবে। তো কাঁকড়াটা করব আজকে, যেগুলো লাগছে সেগুলো একটু বলে দিই। পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, ছোট একটা পেঁয়াজ, আমার মাত্র 3টে মাঝারি সাইজের কাঁকড়া আছে। আর 2 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর অল্প একটু আদা বাটা আছে 1 চামচ মতো, 2 চামচেরও একটু বেশি। পুরো একটা বড় টমেটো আমি মিক্সিতে দিয়ে এটাকে একদম পেস্ট করে নিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোটা গরম মশলা, এগুলো দিয়েই আজকে কাঁকড়াটা হবে। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এটাতে তেল দিয়ে দিলাম। প্রথমেই একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে, তেলটা গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। তো এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি,
ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে। তো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এর ভিতরে আমি রসুনটা দিয়ে দেব, আদাটাও দিয়ে দিচ্ছি, ভালো করে এগুলোকে কষিয়ে নেব। এবারে এই টমেটোটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম, টমেটো একটু বেশি করে দিলে খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, এটা খানিকক্ষণ প্রায় দু মিনিট মতো কষানোর পরে আমি এর ভিতরে সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো, গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবগুলোই একসাথে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু মিনিট খানেক ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, একদম তেলটা মশলা থেকে ছেড়ে যাচ্ছে। এই যে এই রকম সময় এই ঝরিয়ে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব একসাথে, একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু বেশি করে, এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর সামান্য দুই এক দানা চিনি। এবার এটাকে অল্প আছে ভালো করে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। তো 4-5 মিনিট আমি একদম সিমে করে এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই কাঁকড়া আমার মেয়ে অসম্ভব ভালো খায়, আমার মেয়ে চিংড়ি প্রচণ্ড ভালো খায়, আর চিংড়ির থেকেও কাঁকড়া বেশি ভালো খায়, তাই জন্য প্রত্যেকবার শীত পড়লেই এইসব কাঁকড়া আনা হয়। আর এর ম্যাক্সিমামটা আমার মেয়েই খায়, আমরা একটু কম পাই আর কি। তো যাই হোক, এবার এতে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম জল, কখনোই ঠান্ডা জল দেওয়া যাবে না। আমি পাশে জল গরম করছি, গরম জলটা দিয়ে দেব। তো জল গরম হয়ে গেছে আমার, গরম জলটা দিয়ে দেব। এমনিতে এর বড় বড় যে এই যে পাগুলো আছে এইগুলোই যায় শক্ত আর কি, ভিতরটা তো নরমই, আর বডিটা কিন্তু নরমই থাকে, খুব একটা শক্ত থাকে না। আর সবসময় এই গরম জল দিয়ে ধুয়ে নেওয়াটা খুব দরকার। যাই হোক, এবার আমি একটু ঢেকে 5 মিনিট রেখে দেবো। তো আমি বেশ 7-8 মিনিট মতন এটাকে সিমে করে রেখে দিয়েছিলাম, এখন মোটামুটি এই পর্যায়ে এসছে, এই যে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাহলে এটা ভালো করে সিদ্ধও হয়ে যাবে। ব্যাস এবার আমি নামিয়ে নেব। তো মোটামুটি আমার রান্না শেষ, এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি।
সকালেই বলেছিলাম নিমন্ত্রণ আছে, তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব আমরা অন্নপ্রাশনে নিমন্ত্রণ খেতে। এই যে চলে এসেছি আমরা, এই যে বাচ্চার বাবা মা, এই বাচ্চারই অন্নপ্রাশন হচ্ছে, এই প্রথম আমি ওকে দেখলাম। তো অন্নপ্রাশনের দিন কিন্তু বাচ্চাদের ভীষণ সমস্যা হয়ে যায়, সবাই একটু দেখার জন্য এত ব্যস্ত হতে থাকে যে ওদের আর মানে স্মাইল দিতে দিতে ওরা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কেউ বুঝতে পারে না, সবাই চায় আমি একটু কোলে নিয়ে একটু হাসি, এই আর কি। মোটামুটি আমাদের এই সময়টা আজকে খুব ভালো কাটলো। আর তো আজকে আমার এই কাঁকড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।